বন্ধুরা আজ আমি ধাবা স্টাইলে পাঞ্জাবি একটা ডিশ বানাবো রাজমা। তার জন্য আমি এখানে এই রাজমার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা আগে সেদ্ধ করে নেব। আমি একটা প্রেসার কুকারে জল নিয়েছি, এবার রাজমার ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। আর দেব এক চিমটি খাবার সোডা। খাবার সোডাটা দিলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ডালটা। এখন আমি দুটো তিনটে সিটি বাজিয়ে তারপরে আমি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আমার রাজমাটা কি ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এক চিমটি খাবার সোডা দিয়ে আপনারা করবেন, এইভাবে গলে যাবে ভালো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি পেঁয়াজ রসুনটা একটু মিহি করে নেব। আমি এটা মিক্সিতে পেস্ট করছি না, আমি এই চপিং মেশিনটাতে আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। এবার আমি তেলে এক চিমটি সাদা জিরে দিয়ে দিলাম, এখন আমি একটু হিং দেব। এইবার আমি এই পেঁয়াজটা মিহি করে যে কুচিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হতে হতে টমেটোটাকে আমি দুটো টমেটো আমি মিহি করে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই টমেটোটা দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দেব। এবার দেব জিরের গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো, আর আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দেব। এবারে আমি কষাবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটা আলু সেদ্ধ করে একটু দিয়েছিলাম গ্রেভিটা ভালো হওয়ার জন্য, আমি স্কিপ করে গেছি। এবারে আমি এই সেদ্ধ করা রাজমাটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প জল দেব আমি হাফ কাপ মতন, তারপরে আমি ঘি গরম মশলা দেব। আমার এটা ফুটে গেছে দেখুন, এখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এবারে আমি দেব গরম মশলা গুঁড়ো। আর দেব এক চামচ ঘি, রাজমাটা ঘি ছাড়া একদমই ভালো লাগবে না। এবার আমি সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, আমার রাজমা চাওয়াল একদম রেডি। আমি এখানে রাইসটা আর দেখাইনি আপনাদের, জিরা রাইস করে আপনারা সবাই এটা সার্ভ করবেন, খুব ভালো লাগবে। রোজ রোজ মাছ মাংস একঘেয়েমি লাগে খেতে, তাই আজকে লাঞ্চে আমরা এই রেসিপিটাই খাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।